বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুষ্পেন্দু জানার সাথে দেখা করেন বেঙ্গল স্টেজ পারফর্মার গিল্ডের পূর্ব বর্ধমান জেলা শাখার প্রতিনিধিরা। এদিন তারা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপহার স্বরূপ একটি ঘড়ি তুলে দেন। আমরা ডিএসকিজি বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ডের পক্ষ থেকে এসেছি। তো আমাদের মূল উদ্দেশ্য হলো শিল্পীর সাথে শিল্পীর পাশে আমাদের সংগঠন থাকা, এবং এই শিল্পীর সাথে শিল্পীর পাশে থাকার জন্য আমার সব থেকে বেশি যাদের সহযোগিতা পেয়ে থাকি রাত বিরাতে আমাদের যে কোনো সমস্যার মুখোমুখি হয় সেটা হলো প্রশাসন। প্রশাসন আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের একটা শুভেচ্ছা বার্তা শুভেচ্ছা আলোচনা। বেঙ্গল স্টেজ পারফর্মার গিল্ডের রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস জানান, রাতবিরাতে অনেক সময় শিল্পীরা অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার সময় যে কোনো অসুবিধায় পড়লে তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। সেই সময় পুলিশ প্রশাসন সব রকমভাবে তাদের সহযোগিতা করেন। সেই কারণে দুর্গাপুজোর প্রাক মুহূর্তে জেলা পুলিশ প্রশাসনকে শুভেচ্ছা জানাতে এদিন তারা বর্ধমান সদর থানায় উপস্থিত হন। বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ডের পক্ষ থেকে আজকে আমরা এসেছিলাম এখানে, যে পূর্ব বর্ধমান থানায় জেলায়, এবং সেখানে আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বললাম। আমাদের মূল উদ্দেশ্য হলো শিল্পীর সাথে শিল্পীর পাশে থাকা। তো যেইভাবে আনন্দিত, কারণ প্রশাসন আমাদের সারা বছর আমাদের পাশে থাকে, আমরা যখনই কোনো সমস্যায় পড়ি প্রশাসনের কাছে আমরা সহযোগিতা পাই। তো প্রশাসনের কাছে যেহেতু আমরা সারা বছর সহযোগিতা পাই, সংগঠন আমাদের মনে করেছে যে প্রশাসনকেও আমাদের কিছু দেওয়ার প্রয়োজন আছে। তা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে শুধু নয়, সারা পশ্চিমবাংলা উপহার হিসাবে একটা পুষ্পস্তবক, আর একটা আমাদের সংগঠনের স্মারক, একটা আমাদের বিএসপিজির নাম দিয়ে একটা ঘড়ি ছিল, দেয়ার ঘড়ি। এদিন এই কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আধিকারিক অজয় দাশগুপ্ত ও সুদীপ্ত ঘোষাল সহ বিশিষ্ট শিল্পীবৃন্দ। জেলার বেঙ্গল স্টেজ পারফর্মার্স গিল্ড অর্থাৎ মুক্তমঞ্চের শিল্পীদের নিয়ে সংগঠিত যে সংগঠন, সেই সংগঠনের বর্ধমান জেলার আমি যুগ্ম আধিকারিক, যুগ্ম দায়িত্বে রয়েছি। আমি একজন সঙ্গীত শিল্পী। তো আজকে আমরা এই অনুষ্ঠানে এসেছিলাম, আমরা যে কর্মসূচি নিয়েছি থানায় থানায় বিএসপিজি অর্থাৎ বর্ধমান জেলার শুধু নয়, প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের থানায় থানায় আমরা সম্ভাবনাময় এবং বেশ কিছু থানায় আমরা যাচ্ছি বিএসপিজির তরফ থেকে, এবং সেখানে গিয়ে আমরা তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, আমরা আমাদের সারা বছরের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, পুজোর আগে সারা শুভেচ্ছা জানাচ্ছি। তার কারণ হচ্ছে প্রশাসনকে আমরা পাশে পাই সারা বছর ধরে, রাতে বিরেতে আমরা যে আমাদের শিল্পীরা যে অনুষ্ঠান করেন, তো সেখানে গিয়ে যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে একমাত্র প্রশাসনই আমাদেরকে হেল্প করেন যদি আমরা ঠিক জায়গায় থাকি। তো আমরা আজকে শারদ শুভেচ্ছা উপলক্ষে তাদেরকে পুষ্পস্তবক একটা দিলাম এবং হচ্ছে একটি ঘড়ি দিলাম। ঘড়িটা দেওয়ার উদ্দেশ্য আমি মনে করি, বা আমাদের সংগঠন তরফ থেকে মনে করি, যেহেতু 24 ঘন্টা একটা প্রশাসন আমাদের সাথে থাকেন, আমাদের সমস্ত সিভিলিয়ানদের সাথে এবং আর্টিস্টদের সাথে থাকেন, তো 24 ঘন্টার প্রতীক হচ্ছে একটি ঘড়ি সময়, সেই ঘড়ি তাদের হাতে আমরা স্মারক হিসেবে তুলে দেওয়ার চেষ্টা করব। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।